দেখুন, এবার সামরিক সরঞ্জাম বানাবে রাশিয়া ভারত। রাশিয়া ও ভারত নিজেদের সামরিক বাহিনীকে আরও ঢেলে সাজাতে আগামী দিনে যৌথ সহযোগিতার ভিত্তিতে আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মস্কো দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়া ভারত বিজনেস ফোরামে পুতিন এ ঘোষণা দেন। সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া 3 দিনব্যাপী আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অংশ হিসেবে রাশিয়া ও ভারতের ব্যবসায়িক প্রতিনিধিদের বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মস্কো দিল্লি সম্পর্ককে নতুন রূপরেখায় নিয়ে যাওয়ার দিকে ইঙ্গিত দিয়ে বৈঠকে পুতিন বলেন, রাশিয়া ও ভারতের উচিত হবে সাধারণ পণ্য আমদানি ও রপ্তানি বেষ্টনী থেকে বেরিয়ে এসে অধিক গুরুত্বপূর্ণ খাতের সম্ভাবনা যাচাই করা। ভারতীয় ব্যবসায়ীদের রাশিয়ার বাজারে নিজেদের পণ্য বাজারজাত করার আহ্বান জানান পুতিন। দুই দেশের অধিগত সম্ভাবনাময় খাত হিসেবে পারমাণবিক শক্তি, মহাকাশ ও জৈব প্রযুক্তিকে চিহ্নিত করেন রুশ প্রেসিডেন্ট। ভারতকে রাশিয়ার বিশ্বস্ত বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে পুতিন বলেন, চলতি বছরে রাশিয়া ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে 70 বছর প্রতিপালিত হচ্ছে। এই ঘটনাকে আরও স্মরণীয় করে রাখতে রাশিয়া সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এবছর সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমরা সামরিক প্রযুক্তি সহযোগিতাকে আরও উন্নত করতে একটি পারস্পরিক গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানে পৌঁছতে পেরেছি। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।